উপর কলার উপকারিতা অঢেল। কিন্তু আমরা অনেকেই কলার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে সঠিক জানি না, তাই রোজ বেশি করে কলা খাওয়ার আগে জেনে নিন কলা অতিমাত্রায় খেলে আমাদের কী কী ক্ষতি হতে পারে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কুকিং হাউস ফ্যামিলিতে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে আপনি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আপনি কি কলা খেতে ভালোবাসেন? তবে আজকের ভিডিওটি আপনার জন্য। আপনার ভালোবাসা কলার প্রতি কতটা কমবে সেটা বলা যাচ্ছে না, তবে হ্যাঁ, কলার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে বাধ্য। মুহূর্তের মধ্যে এনার্জি পেতে কলার জুড়ি মেলা ভার, কিন্তু তাছাড়াও যে প্রচুর কাজ করে কলা। খেতেও যেমন ভালো, তেমনি পুষ্টিগুণেও ভরপুর এই ফলটি। খেলে অনেকটা ক্যালোরিও পায় শরীর, পেটও ভর্তি থাকে অনেকটা সময়। তবে যতই ভালো হোক না কেন, লোভে পড়ে বেশি কলা খেয়ে ফেলবেন না যেন। উপকারের বদলে বেশি কলা খেলে ক্ষতির সম্ভাবনাও কিন্তু থাকে অনেক। বেশি মাত্রায় কলা খেলে আপনার ওজন বেড়ে যেতে পারে। মাঝারি মাপের একটি পাকা কলায় 105 ক্যালোরি শক্তি থাকে, তাই বেশি কলা খেলে ওজন বৃদ্ধির সম্ভাবনা হতে পারে বলে মনে করে বিশেষজ্ঞরা। কারো যদি মাইগ্রেনের মতো সমস্যা থাকে তাহলে যতটা সম্ভব পাকা কলা এড়িয়ে চলা উচিত। কলায় টাইরামাইন নামে এক ধরনের উপাদান থাকে যা মাইগ্রেনের কারণ। একের অধিক মাত্রায় কলা খেলে হাইপারক্যালোমিয়া হতে পারে। রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে গেলে এই রোগ সাধারণত হয়ে থাকে। এই রোগে আক্রান্তরা সহজেই ক্লান্ত হয়ে পড়েন, হৃৎপিণ্ডের স্পন্দন অনিয়মিত হতে থাকে। কলায় পটাশিয়াম থাকায় বেশি খেলে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। বেশি মাত্রায় কলা খেলে দাঁতের ক্ষয়রোগ হতে পারে। প্রচুর পরিমাণে শর্করা থাকায় বেশি কলা খেলে দাঁতের ক্ষতি হয়, এমনকি দাঁতের স্বাস্থ্যের জন্য কলা নাকি চকলেটের থেকেও বেশি ক্ষতিকর। একের অধিক মাত্রায় কলা খেলে আপনার ক্লান্তি হতে পারে। পাকা কলাতে ট্রিপটোফ্যান অ্যামাইনো অ্যাসিড থাকে, আর এই অ্যামাইনো অ্যাসিডের প্রভাবে মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস পায়, সেজন্য দেহে ক্লান্তি আসে এবং সবসময়ই ঘুম পাই। অধিক মাত্রায় কলা খেলে স্নায়ুতন্ত্রেরও ক্ষতি হতে পারে। ভিটামিন B6 বেশি খাওয়ার প্রভাবে স্নায়ুতন্ত্রের ক্ষতি হয়ে থাকে। কলায় এই ভিটামিনের আধিক্য আছে তাই খুব বেশি পরিমাণে, তাই বুঝে শুনে কলা খাওয়া উচিত। কলা অনেক সময়ই অ্যালার্জির কারণও হতে পারে, আর বেশি মাত্রায় খেলে যাদের অ্যালার্জি রয়েছে তাদের সাধারণত ঠোঁট ফুলে যায় কিংবা গলা জ্বালা করতে থাকে। যাদের শ্বাসতন্ত্রের সমস্যা আছে বেশি মাত্রায় কলা খেলে তা কিন্তু বেড়ে যেতে পারে। আবার বাজার থেকে কেনা কলার বেশিরভাগই রাসায়নিকের সাহায্যে পাকানো হয়ে থাকে। তাছাড়া কলায় শর্করার পরিমাণ খুব বেশি মাত্রায় থাকে, এজন্য পেট ব্যথা অনেক সময় হতেও পারে বেশি মাত্রায় কলা খেলে। কোষ্ঠকাঠিন্যের সমস্যাও হতে পারে। কলা বৃহদন্ত্রের চলনে সাহায্য করে থাকে, কিন্তু বেশি পরিমাণে কলা খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা যেতে পারে। কলাতে থাকা ফ্রুক্টোজ এবং ফাইবার একসঙ্গে গ্যাস সৃষ্টি করতে পারে, সেক্ষেত্রে আপনার অ্যাসিডিটির সমস্যাও বেড়ে যেতে পারে। অধিক মাত্রায় কলা ডায়াবেটিস রোগীদের জন্য অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। সুগারের পরিমাণ বেশি থাকায় অত্যাধিক মাত্রায় কলা খেলে ডায়াবেটিসের সম্ভাবনা দ্রুত হারে বাড়তে থাকে। একের অধিক মাত্রায় কলা যেমন শরীরের স্বাস্থ্যের জন্য মোটেও সুখকর দিক নয়, তেমনি কলাতে কিন্তু নানান পুষ্টিগুণও রয়েছে। আর কলা পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুবই মুশকিল। কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, আঁশ, কপার, ভিটামিন সি, ভিটামিন B6 ও বায়োটিন আছে। ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে পাকা কলা, আর বেশি পাকা কলার উপর যে কালো দাগ পড়ে তা টিউমার নেকোরোসিস ফ্যাক্টর নামের উপাদান তৈরি করে, যা শরীরের ক্যান্সার সৃষ্টিকারী কোষ ধ্বংস করে। আর সবশেষে আপনাদের সবার কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, আর তা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর আপনার পরিচিত মানুষের কাছে শেয়ার করুন, আর কমেন্টস করে আমাদেরকে জানাতে কিন্তু ভুলবেন না। আর এতক্ষণ আপনারা যারা আমার সাথে আছেন আপনাদের সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।